হাই বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি আমার ইউটিউব বন্ধুদের জন্য। অনেকেই রিকমেন্ড করেছে বা কমেন্টস করেছে যে ভাই, আমাদের একটা মেকি 1642 মিক্সার দিয়ে একটু রিভিউ দেখান বা এর ভয়েস প্রসেসরের কাজটি কি আছে তাই দেখান। তো আমি আপনাদের কথা মাথায় রেখে বা আপনাদের কমেন্টসের উপরে ভিত্তি করে আজকে আপনাদের জন্য এই ভিডিওটি উপহার দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটা আমি ভালো দিতে পারবো। তো আমার ভিডিওটি আপনারা একটু মন দিয়ে দেখবেন, মন দিয়ে না দেখলে, মাঝখান থেকে স্কিপ করে দেখলে কিছুই বুঝবেন না, আর বারে বারে আপনাদের কমেন্টস করতে হবে। তাহলে কি করতে হবে? ভিডিওটি পুরো কন্টিনিউ করতে হবে। তাহলে আসুন বন্ধুরা, আমরা দেখি মেকি 1642 এফএক্স এর রিভার্ব বা ইকো যে সিস্টেমটা আছে আমরা সেটা একটু দেখব, এবং সাথে সাথে আমরা ভয়েস প্রসেসর এর সাথে কানেক্ট কি করে করা যায় আমরা সেটা একটু দেখব। যেহেতু 1642 মেকির দেখতে পারছেন একটাই মাত্র ভয়েস প্রসেসরের অপশন আছে, আপনার ইয়ামা 24 চ্যানেলে যেমন দুইটা ছিল, এখানে দুইটা নেই, এখানে একটা মাত্র ভয়েস প্রসেসরের অপশন। এবং এখানে দেখতে পাচ্ছেন হলুদ যে নবগুলো আছে আপনার ভয়েস প্রসেসরের কন্ট্রোলিং, মানে নিচেরটা, আর উপরেরটা এটা বাড়তি রেখে দেওয়া হয়েছে যে যদি আপনি কখনো ভয়েস প্রসেসর অ্যাড করেন তবেই আপনার এই উপরেরটা কাজ করবে। তো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব উপরের ভলিউম যে লাইনটা আছে আমি এইটায় ভয়েস প্রসেসর অ্যাড করব। দেখতে পাচ্ছেন আমার সেই RAV500 ভয়েস প্রসেসরটি, আমি এইটা কানেকশন করে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এর পারফরমেন্সটা কেমন আসে। এর আগে আমি আপনাদের দেখাবো মিক্সারের ভয়েস প্রসেসরের পারফরমেন্স কেমন আসে, এর ইকো বা ডিলেটা কেমন ভোকাল আসে। তো বন্ধুরা আসুন ভিডিওর মূল পর্বে যাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই মেকি 1642 মিক্সারের কোথায় কিভাবে কি কানেকশন করতে হয়, আমি ডিটেলসটা আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি আপনাদের একটু মিক্সার সম্বন্ধে কয়েকটা কথা বলবো, আমি যতটুকু শিখেছি আমি ততটুকু আপনাদের শেখানোর চেষ্টা করতে পারি। 12টি এক্সেলারের লাইন আছে, যা সাধারণত 16 চ্যানেল মিক্সারে এতগুলো লাইন থাকে না। আপনার মেকি 1642 মিক্সারটির পারফরমেন্স যথেষ্ট ভালো, আমি আপনাদের দেখাবো তারপরেও। এবং এখানে স্টেরিও লাইন আছে, এখানে মোনো লাইন আছে, 13, 14, 15, 16, 12 পর্যন্ত আপনার এক্সেলার মোনো, এবং 13, 14 মোনো, 15, 16 মোনো। আমরা এখানে দেখতে পারবো একেবারে ডান পাশে কর্নারে আমার আঙুলের সামনে এটা মাস্টার ফেডার, এবং পরস্পর 4টা ফেডার আপনার গ্রুপের জন্য ব্যবহার করা হয়েছে, এবং গ্রুপ লাইনের সুইচ এখানে, এবং 4টি লেবেল বাতি। আপনার 4টি লেবেল বাতি আলাদা আলাদা করে জ্বালানো যায়, একসাথে জ্বালানো যায় গ্রুপের মাধ্যমে বা গ্রুপ ছাড়া ST দিয়েও, ST লাইন মাস্টার। এবং এটা ইফেক্ট, অর্থাৎ আপনার ভয়েস প্রসেসরের কন্ট্রোলিং চেম্বারটা বা ফেডারটি দেখতে পারছেন। এ ব্যতীত যতগুলো আপনার ফেডার আছে সমস্ত ফেডারগুলো আপনার এক্সেলার বা মোনো লাইনের জন্য ব্যবহার করা হয়েছে। আমরা মিক্সারের একটু পিছনে যাব, দেখুন বন্ধুরা মিক্সারের পিছনে আমরা চলে আসছি। আমার ক্যামেরাটি হাত দিয়ে ধরে আমি ব্যবহার করছি তাই একটু কাপাকাপি করছে, কিছু মনে করবেন না। মিক্সারের আমি এই পাশ থেকে শুরু করি, দেখতে পারছেন আর্কস সেন্ড, এখানে আপনার 4টি আর্কসের লাইন আছে, এখানে স্টিরো রিটার্নস, 6টি লাইন আছে মোনো, প্রত্যেকটাই মোনো লাইন, LR হলেও মোনো লাইন। এরপরে সিআর আউট, LR, এইটা একটা সুইচ হিসেবে এই সকেটটা কাজ করেছে, দেখতে পারছেন অন অফ। এখানে যদি আপনি কোনো জ্যাক ঢুকিয়ে দেন আপনার মিক্সারটি অফ হয়ে যাবে। জানি না কোম্পানি কেন এই কাজটা করেছে, তবে আমি অনেক চেষ্টা করেছি খুঁজে বার করার, আমি পাইনি। যদি আপনারা কেউ খুঁজে বার করতে পারেন আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করে জানাবেন, ভাই আপনি যে ভিডিওটা দিয়েছেন সুইজিং সিস্টেমটা এটা আমরা পেয়েছি এই কারণে এখানে কোম্পানি সুইজিং লাইনটা করেছে। এরপরে আসুন আপনার 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দেখতে পারছেন জোড়া জোড়া, এটা গ্রুপের জন্য করা হয়েছে।
গ্রুপ আউট, আপনি সাব চালান বা মাইক সেট চালান বা যে কোনো আপনি এক্সট্রা কোনো অ্যাম্পলিফায়ার চালান 500 পাশাপাশি যাই চালান না কেন, আপনি আপনি এইখান থেকে এই গ্রুপের আউটপুট দিয়ে আপনি চালাতে পারেন। অর্থাৎ আপনার এই পাশে যতগুলো কানেকশন আছে সমস্ত কানেকশনগুলোই আপনার আউটপুট সেকশনে কাজ করবে। এখানে এক্সেলআর এসটি আউটপুট দুটো সাইড, এবং এইটা আপনার মনো আউটপুট, এবং এর মনোর জন্য এইখানটাতে ভলিউম দিয়ে দিয়েছে। ইয়ামা মিক্সারে যেমন সামনে আপনার মনো লাইনটা ফেডারটি করেছে, এখানে মেগেতে তা করেনি, করেছে ভলিউম দিয়ে একটা আলাদাভাবে। এটা প্যান্টম সুইচ, আপনার যদি প্যান্টম মাইক্রোফোন বা কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহার করেন তখন এটা ব্যবহার করতে হবে। এখানে আছে পাওয়ার সুইচ, এবং এখানে আছে আপনার অ্যাডাপ্টার, যে কানেকশনটি সেই কানেকশনটি এখানে দিতে হয়। তো আমি আগের থেকেই কানেকশনটি আমি দিয়ে দিলাম। এরপরে আপনারা নাটটি ব্যবহার করবেন বা টাইট দিয়ে নিয়ে নেবেন। মিক্সারের পিছনে কাজগুলো শেষ, এবং সামনে যাই আবার একটু আমরা। এখানে উপরের লাইনগুলো সমস্ত গেনের, পরেরগুলো হচ্ছে সব টুইটারের বা হাই যেটাই বলেন, এর পরেরটা হচ্ছে মিড যেটা আপনার মিড বলেন, এবং এইটা শার্পনেস, যে ভলিউমটা দিয়ে আপনার সাউন্ডটাকে ডিপ করতে হয় আমি যতটুকু শিখেছি, এবং পরেরটা বেজ, ব্লু কালারের যে ভলিউমগুলো আছে বেজ। এরপরে আসুন আপনি আক্সের এক দুই লাল দুটো চ্যানেলই আক্সের, এখানে দুটো আক্স ব্যবহার করেছে। ইয়ামা মিক্সারে যেমন চারটি আক্স দেয়া আছে, এখানে দুটো করেছে, হলুদ দুটো ভলিউম ইফেকশনের জন্য। তো মিক্সারে যেহেতু একটা ভয়েস প্রসেসর ব্যবহার করেছে, নব দেখতে পাচ্ছেন একটাই ভয়েস প্রসেসর, তাই নিচের লাইনটায় কাজ করে, উপরের লাইনটা আপনি বাড়তি ভয়েস প্রসেসর ব্যবহার করতে পারেন, আমি আগেই বলে এসেছি। তো আসুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা মিক্সারের প্রত্যেকটা কানেকশন দেখি এবং কাজগুলো করি, এবং এর ভোকালটা কি আসে আমরা তাই দেখি। আমি প্রথমেই মিক্সারের দেখতে পাচ্ছেন পাওয়ার লাইনটা দিয়ে নিয়েছি এবং নাট টাইট দিয়ে নিয়েছি। এরপরে আপনি মিক্সার থেকে অ্যাম্পলিফায়ারে কানেকশন করবেন, একজোড়া এক্সেলার নেবেন, এবং এখানে আপনি এক্সেলার দিয়ে দেবেন ঠিক এইভাবে। এরপরে আপনি যে অ্যাম্পলিফায়ার ব্যবহার করেন না কেন, তার অডিও ইনপুট যে সেকশনটা আপনি সেখানে এক্সেলারের অন্য মাথা বা অন্য প্রান্ত দিয়ে দেবেন, বাস আপনার কাজ এটুকু কানেকশন করার জন্য। এবার আমরা সামনের দিকে যাই এবং আগে দেখি যে মিক্সারের ইকো ফাংশনটা বা এর ভোকালটা কেমন আসে। তো বন্ধুরা আসুন আমরা ভিডিওর সঙ্গে থাকি এবং সামনের দিকটি যাই। দেখতে পাচ্ছেন একের থেকে 12 পর্যন্ত এক্সেলার লাইন, আমি যে কোনো একটা নিতে পারি মাইক্রোফোনের লাইন, আমি 12 নম্বরই লাইনটা নিলাম, এবং এক্সেলারের অন্য প্রান্তে আমি মাইক্রোফোনটি নিয়ে নিব। আমার হাতে একটি মাইক্রোফোন এবং এক্সেলার আমি লাগিয়ে নিলাম। এবার আমরা এটার ভোকালটা চেক করব। আমি বরাবর সবসময় আপনাদের 4080 সেট দিয়েই সবসময় আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি বা এখনও দেখাবো। দেখতে পাচ্ছেন সেই CS4080 আমার অ্যাম্পলিফায়ারটি, আমি সুইচটি অন করে নিলাম, পাওয়ারটি চালু হয়ে গেল। এরপর আসুন আমরা মিক্সারের কাজগুলো একটু দেখি এবং আপনাদের সেই রেকর্ডিং অডিও জ্যাক দিয়ে শোনানোর চেষ্টা করব এর পারফরমেন্স কেমন আসে। যেমন দেখতে পাচ্ছেন এখানেও আপনার হেডফোনের লাইন দেয়া আছে, আমি হেডফোন দিয়ে আপনাদের জ্যাকের মাধ্যমে সরাসরি এই মিক্সারের ভোকাল সাউন্ডটা আপনাদের শোনানোর চেষ্টা করব এবং দেখাবো যে কেমন ভোকালের আওয়াজটা আসে। তো বন্ধুরা আমরা মিক্সারের লাইনগুলো করে নিয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে, আমি দেখিয়েছি। এখন আসুন আমরা এটার একটু ভোকালটা একটু চেক করি। আমরা 12 নম্বরে ভোকালটা বেঁধেছি, আমরা ভোকালের ফেডারটা সামনে তুলি এবং আমরা একটু চেক করি এর সাউন্ড কোয়ালিটি কী আছে। এবং আমরা মাস্টার ফেডারটি সেই জিরোতে তুলে দিয়েছি, আগেই অনেক ভিডিওতে বলেছি আমরা জিরো পর্যন্ত রেখেছি। আমি একটা রুমের ভিতরে ভিডিওটি করছি, যার কারণে আপনাদের লাউড সাউন্ডটা আমি হয়তো দেখাতে পারবো না, তবে এর ক্লিয়ার সাউন্ডটা কতটা আসে আমি আপনাদের সেই রেকর্ডিং জ্যাকের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। তো আসুন বন্ধুরা এটার একটু আমরা চেক করি আলাদাভাবে জ্যাকের আগে, যে এর ভোকালটা কি দেয়। এরপরে আমি আপনাদের
দেখানোর চেষ্টা করব। আমি সেই রেকর্ডিং কেবল দিয়ে এবং আমার ক্যামেরার সাথে সংযোগ করে মিক্সারের ভোকালটা কেমন আসে। হ্যাঁ হ্যালো চেক, হয়তো আমার কথাগুলো শুনতে পারছেন, সেই মিক্সারে আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানে লেবেল বাতিটা ব্লিঙ্ক করছে, একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। দেখেন এখানে লেবেল বাতিটা ব্লিঙ্ক করছে, এবং এটা একটু বোঝানোর জন্য আমি ইকো ব্যবহার করব। তো আমার ইফেকশনের লাইন এইটা আমার আঙুলের সামনে, আমি এটা সামনের দিকে তুলতেই আপনারা আমার ভোকালের সেই ইকোটা শুনতে পাবেন। তো খেয়াল করে শুনুন। হ্যাঁ হ্যালো চেক, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো চেক, হ্যাঁ হ্যালো। তো হয়তো আপনারা শুনতে পারছেন, তো আমি এখন মিক্সার থেকে এই যে হেডফোনের লাইন, এখান থেকে সেই রেকর্ডিং কর্ড আমি আমার ক্যামেরায় দিয়ে আপনাদের শোনানোর চেষ্টা করব যে মিক্সারে ভোকালের সাউন্ডটা কেমন আসে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের ভিতরে। বন্ধুরা আসুন আমরা বাকি অংশটুকু আমরা সেই অডিও ক্যাবেল দিয়ে আমরা কাজটুকু করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা, একটু খেয়াল করে শুনুন, আমি সেই হেডফোনের লাইনটি লাগিয়েছি এবং সেই রেকর্ডিংয়ের ক্যাবেল দেখতে পারছেন, এবং আমি আপনাদের হেডফোনের কন্ট্রোলের জন্য মিক্সারে যে হেডফোনের লাইন এর কন্ট্রোলের জন্য একটা ভলিউম দেওয়া আছে, আমি এটা কমালেই সাউন্ডটা কমে যাবে, আমার পারবেন না, এবং সাউন্ডটা হয়তো কমে গেছে আপনারা বুঝতে পারছেন। তো আমি এটা একটু বাড়িয়ে দিই যেন আপনারা সঠিক সাউন্ডটা শুনতে পান। তো আমি আমার মতো সাউন্ড রেখেছি, আপনারা আপনাদের মতো সাউন্ডটা রাখবেন যদি কখনো আপনারা রেকর্ডিং করেন। তো আসুন আমরা এটার ভোকালের যে চ্যানেলটা আমরা নিয়েছি 12 নম্বর, আমরা সেইটা একটু চেক করি যে ভলিউমগুলো আছে, সেগুলো একটু নাড়াচাড়া করি, দেখি এর কাজ কতটা ভালো হয়। তো দেখতেই পারছেন আমার আপনাদের দেখালাম যে মাইক্রোফোন দিয়ে আমি কথা বলছি সেইটা। তো আমি চ্যানেলটাকে ফ্ল্যাট করি, হয়তো অনেকে আপনারা জানেন ফ্ল্যাট বলতে হচ্ছে সমস্ত ভলিউমগুলো সোজা, এবং নিচের যে ভলিউমটা হলুদ দেখতে পারছেন এটা ইকো, এটা যখন কমিয়ে দেব আমার কথার কোনো ইকো বা প্রতিধ্বনি হবে না বা ব্লিং করবে না। তো আমি আমার মতো করে একটু ব্লিং করিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে চেষ্টা করবেন সঠিক সাউন্ডটা উঠানোর আপনাদের মতো করে। তো আসুন আমরা এখন এই ভলিউমগুলো একটু নাড়াচাড়া করি এবং দেখি ভোকালের সাউন্ডটা কেমন পাওয়া যায়। তো আমরা একটু টুইটারটা বাড়িয়ে নিই, মিডটাকে হালকা একটু বাড়াই, এবং শার্পনেসের যে সাদা ভলিউমটা এটা একটু বাম দিকে দিয়ে দিই। এরপরে আমরা চেক করি, হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, দেখতেই পারছেন বন্ধুরা এবং শুনতেই পারছেন আমার ভোকালের সাউন্ড। তো আমার ভোকালের সাউন্ড কেমন আসছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং এই যে যে সাউন্ডটা এখন আপনারা শুনতে পারছেন এটা শুধু মিক্সারের যে ইকোসিস্টেমটা আছে সেইটা, এখানে আছে 9 নম্বরে ইকোসিস্টেমটা বাধা আছে। আমি 1 নম্বর থেকে হ্যালো হ্যালো বলে আপনাদের একটু দেখাবো এর ইকোসিস্টেমের কাজগুলো কি কি আছে। তো আমি 1 নম্বরে যাই প্রথমে, হ্যালো চেক, এখানে লেখা আছে 1 নম্বরে রিভার্ব হল, হয়তো আপনারা শুনতে পারছেন হল সাউন্ডটা, হ্যালো চেক, হ্যালো। এরপরে আমি 2 নম্বরে যাব, হ্যালো চেক, হল টু, 2 নম্বরে হল সাউন্ড আছে এবং একটু বেশি আছে, এবং 3 নম্বরেও আছে রিভার্ব রুম, আমি 3 নম্বর যাই, হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, এখানে লেখা আছে রিভার্ব রুম 1। এরপর 4 নম্বর যাই, 4 নম্বরে লেখা আছে রিভার্ব রুম 2, হ্যালো চেক, রিভার্ব রুম 2। আমরা 5 নম্বরে যাই, 5 নম্বরে আছে রিভার্ব স্টেজ 1। হয়তো আপনারা আমার প্রত্যেকটা কথা শুনতে পারছেন, কারণ আমি আমার ক্যামেরায় মিক্সারের হেডফোন থেকে
লাইন নিয়ে আপনাদের শোনানোর চেষ্টা করছি, কতটা ক্লিয়ার শোনাতে পারছি আমি জানি না, তবে আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন যে কতটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমি ছয় নম্বরে যাই। ছয় নম্বরে দেয়া আছে রিভার্ব স্টেজ টু। হ্যালো চেক, রিভার্ব স্টেজ টু। আমরা এবার সাত নম্বরে যাই বন্ধুরা। সাত নম্বরে আছে রিভার্ব প্লে। যেহেতু ছয় নম্বর আর সাত নম্বরে এখনও কোনো পার্থক্য আমি পাইনি, তাই একই মনে করি। এবার আট নম্বরে যাই। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো। আট নম্বরে একই রকম অবস্থা। আমরা নয় নম্বরে যাই। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো। নয় নম্বরটাই ঠিক আছে, ইকো এবং রিভার্ব। আমি একটু বাড়িয়ে কমিয়ে দিচ্ছি, একটু বাড়াই। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো। এবার এবার কমিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। আপনারা আপনাদের মতো করে প্রোগ্রামে আপনারা চালাবেন, কে কিভাবে চালাবেন এটা আপনাদের ব্যাপার। এরপরে আমি দশ নম্বরে যাই। হ্যালো হ্যালো চেক, এটা ভোকাল ইকো, শুধু ইকো এখানে লেখা আছে। হ্যালো চেক, ভোকাল ইকো। আমি এগারোতে যাই। এগারোতে লেখা আছে হ্যালো হ্যালো চেক। এগারোটা আমার কাছে পছন্দ না। বারোতে যাই। হ্যালো চেক, হ্যালো। সাউন্ড আরও জড়িয়ে গেছে, মনে হচ্ছে যেন দুইজনে কথা বলছে। হ্যালো, এটা বারো। তেরোতে যাই। হ্যালো চেক, হ্যালো হ্যালো। এটাও ভালো আসছে না। এরকম আপনারা চেক করে করে দেখবেন আপনাদের কোন সাউন্ডটা আপনাদের বেশি পছন্দ। তো আমার কাছে নয় নাম্বারটাই বেশি পছন্দ, যেহেতু এটা ইকো এবং রিভার্ব দুটো সাউন্ড একসাথেই ব্যবহার করেছে। তো আমরা এ পর্যন্তই রাখি, এবং একের থেকে ষোলো পর্যন্ত দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাইতে অলরেডি ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন। এখন আমি আপনাদের দেখাবো এই যে যে উপরের যে হলুদ লাইনটা, এটা আমি আমার সেই আরএবি 500 ভয়েস প্রসেসরটি দেখতে পাচ্ছেন। আমি এটাকে কানেকশন করে আপনাদের একটু দেখাবো দুটো ভয়েস প্রসেসর ব্যবহার করলে কেমন সাউন্ড আসে। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আসুন, আমরা এটা কানেকশনটি এখন দেখি। তো বন্ধুরা বরাবর মতন আমি আবারও সেই আমার আরএবি 500 ভয়েস প্রসেসরের কানেকশনটি নেব। এখানে দেখতে পাচ্ছেন, একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি বারে বারে। এখানে আউটপুট, এখানে ইনপুট। আপনি একজোড়া মোনো কট নেবেন, সলা কট যাই বলেন না কেন, এখান থেকে আউটপুট এবং ইনপুট দুটো লাইন নিয়ে নেবেন। আপনাদের দেখানোর চেষ্টা করব এই এক জোড়ার মাথা আর এই এক জোড়ার মাথা বা প্রান্ত। আমি এখানে দুটো ঢুকিয়ে নিলাম, দেখতে পারছেন, একটা ইনপুট একটা আউটপুট। এবার আমরা কি করব, প্রসেসরের আউটপুটটা যাবে মিক্সারের ইনপুটে, আমি দুই নম্বর চ্যানেল দেখতে পাচ্ছেন, এখানে দুই নম্বর চ্যানেল, দুই নম্বর চ্যানেল দিয়ে দিলাম। এবং আমার যে ইনপুট যে লাইনটা সেটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি একটু খেয়াল করে দেখানোর চেষ্টা করব আপনাদের। তিন নম্বর যে লাইনটি আছে আমি তিন নম্বর দিয়ে দিলাম, এবং এই তিন নম্বরের কাজটি আমি সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমি কার সাথে কি কানেকশন করেছি। চলুন আমরা সামনের দিকে যাই। আমি তিন নম্বর যে কানেকশনটি দিয়ে এসেছি মিক্সারে, সেইটা হচ্ছে আপনার এই যে হলুদ যে লাইনটা, এই হলুদ লাইনের কাজটা, নিচের যে হলুদ লাইনটা আছে এখানে এফএক্স 4 লেখা আছে, এইটা হচ্ছে আপনার মিক্সারের ইকো ব্যালেন্স করার জন্য, এবং উপরেরটা আপনি যদি এক্সট্রা ভয়েস প্রসেসর লাগান সেজন্য, হয়তো কোম্পানি করে দিয়েছে। তো আসুন আমরা এই ভয়েস প্রসেসরের পারফরমেন্সটা একটু এবার আমরা দেখি। তো বন্ধুরা এখন যে সাউন্ডটি শুনতে পারছেন সেই অডিও ক্যাবেল বা রেকর্ডিং ক্যাবেল দিয়ে আপনাদের শোনানোর চেষ্টা করছি, এবং আমার সেই আরএবি 500 যে ভয়েস প্রসেসরটি আছে এটার সাথে কানেকশন করেছি। তো আমি একটু ভলিউম আপ ডাউন করে দেখানোর চেষ্টা করব। আমি এখানে দুই নম্বর চ্যানেলে আমার সেই আরএবি 500 লাইনটা নিয়েছি, এবং আপনার উপরের যে লাইনটা সেইটাই। তো আমি এটা আপনাদের দেখানোর জন্য আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি, একটু দেখার চেষ্টা করবেন। এই চ্যানেলটা মিক্সারের এবং এই চ্যানেলটা ভয়েস প্রসেসরের। আমি এটা কমাতেই ভয়েস প্রসেসরের সাউন্ডটা কমে যাবে। হ্যালো
হ্যালো, এখন কোনো প্রসেসরে কোনো কাজ নেই, আমি সামনে তুলতেই এর সাউন্ডটা আপনারা ঠিকঠাক পেয়ে যাবেন। হ্যালো চেক, হল সাউন্ড এবং রিভার্ব সাউন্ড হয়তো কতটা ক্লিয়ার শোনাতে পারছি আমি জানি না, তবে আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। এবং এটার ব্যালেন্সিং আমি 12 নম্বর চ্যানেলটা আমার মাইক্রোফোনে বেঁধেছি, আমি দেখানোর চেষ্টা করবো যে 3 নম্বর জিরো করে দিয়েছি। হ্যালো, যেহেতু কোনো কাজ করছে না 3 নম্বরে, আমি আবার 3 নম্বর তুলতেই সেই ভয়েস প্রসেসরের কাজ শুরু হয়ে যাবে। এরপরে আমি মিক্সারের যে ইকোটা আছে আমি সেটাও আমি আপনাদের সামনে ব্যবহার করে দেখাবো একসাথে, দেখুন। হ্যালো হ্যালো চেক, আমি একটু সাউন্ড কম বেশি করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আপনারা আপনাদের মতো করে আপনারা ব্যবহার করবেন। আমি শুধু আপনাদের শেখানোর চেষ্টা করছি যে কি করে কি কাজ করা যায়। তো আমি একটু কমাই, সাউন্ডটা একটু কমিয়ে নিই, তা নাহলে সাউন্ডটা কেমন জড়িয়ে গেল। হ্যালো চেক, হ্যালো বন্ধুরা, শুনতেই পারছেন এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমার সেই RAV 500 ভয়েস প্রসেসরের কিছু বাটন আছে, এগুলো যদি আমি আপ ডাউন করি হয়তো আপনারা বুঝতে পারবেন। 2তে আছে, আমি 3-এ যাই। হ্যালো চেক, হ্যালো, হয়তো আপনারা পরিবর্তন মনে করতে পারছেন, আমি 4 নম্বরে যাই। হ্যালো চেক, 4 নম্বরে পরিবর্তন হয়েছে, আমি 5 নম্বরে যাই। হ্যালো হ্যালো চেক, হ্যালো, দেখেন 5 নম্বরেও পরিবর্তন, ওর থেকে আমার 2 নম্বরে ঠিক ছিল, আমি 2 নম্বরে যাই। হ্যালো হ্যালো চেক, 2 নম্বরটাই পারফেক্ট, এর সাথে আমি মিক্সারের ইকোটাও আমি অ্যাড করব। হ্যালো হ্যালো চেক, মিক্সারের ফিডারটাও অ্যাড করে দিলাম এবং আমি 9 নম্বরে যাব, 9 নম্বরটাই ঠিকঠাক আছে। এখন আপনারা শুনে আমাকে বলবেন যে ইকো সাউন্ডটা কেমন আছে এবং এই মিক্সারের ভোকালটা কেমন তৈরি করতে পেরেছি। আপনারা আপনাদের মতো করে এর সাউন্ড সিস্টেমটা আপনারা মেনটেনিং করে নেবেন, আপনারা আপনাদের মতো করে আপনার প্রোগ্রামটি চালাবেন এবং সাউন্ড সিস্টেমটি আপনি আপনার মতো করে চালাবেন, যেখানে যতটা দরকার সেখানে ততটুকু আপনি ব্যবহার করবেন। আপনাদের দেখানোর স্বার্থে আমি এই কাজটুকু করেছি আর আপনাদের শেখানোর চেষ্টা করছি। অনেকেই কমেন্টস করেছে, আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং তাদের অনুরোধে আমি ভিডিওটি বানানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। তবে আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।